হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো বৃষ্টি এসেছে, তো ভাবলাম আজকে ভাজি পোড়া রান্না করে খাই। তো আজকে ভাজি করব হচ্ছে গিয়ে বেগুন ভাজি করব, কুমড়োর পাতা ভাজি করব, সাথে আছে দুইটা ডিম ভাজি আর হচ্ছে গিয়ে বড়া ভাজি। তো বলেন তো বন্ধুরা, আজকের খানাটা কীরকম হবে? আসলে অনেক স্পেশাল হবে। তো বৃষ্টির দিনে কিন্তু মনে হয় খিচুড়ি বা ভাজিটা যে এই ধরনের ভাজিটাজি করে খেলে কিন্তু আসলেই অনেকটাই ভালো লাগে। মনে হয় বসে বসে একটু ভাজিটাজি খাই। তো এখানে আমি এই যে আতপ চাল যেটাকে আওলা চাল বলে, আমাদের গ্রামের ভাষায়, টাঙ্গালে ভাষায় কিন্তু এটাকে আওলা চাল বলে, তো সেটা এই যে পাটায় বেটে নিয়েছি। আর ওখানে যে ডাউল, ফ্যাশারির ডাউল কিন্তু বেটে নিয়েছে। আর এখানে যে বেগুনগুলো আমি সুন্দর করে একদম পাতলা করে কেটে নিয়েছে। আর এখানে যে কুমড়ের পাতা, কুমড়া, চাল কুমড়ার পাতা, তো এই চাল কুমড়ার পাতাটা কিন্তু আপনারা দুই হাত দিয়ে সুন্দর এইভাবে একটু ঘষা দিয়ে নিলে যে কাটা কাটা ভাবটা আছে ওটা কিন্তু থাকবে না। তো আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি, আর এক হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিতেছি। তো সুন্দর করে এই যে এখানে দেখেন, আমি একদম এই যে দুই হাত দেয়া মানে একটু ঘষা দিয়ে নিয়েছি হাতের মাঝখানে নিয়ে। তো বেশি জোরে দিবে না, ছিঁড়ে যাবে, অত জোরে না, একটু হালকা আলতোভাবে দিলেই হবে। তো এখানে আমি যে এখন ডিম ভাজি করব, তো দুইটা ডিম এখন আমি যে কাঁচামরিচ পেঁয়াজ ভালো করে হাতের সাহায্যে ডলে নিচ্ছি। তো তারপরে যে আমি ডিম কিন্তু অলরেডি গুলিয়ে নিয়েছি, তো একটু লবণ দিয়ে। আমার কাছে এরকম করে ডিম ভাজি করলেই ভালো লাগে। তো আপনাদের কাছে কীরকম করলে, কেন জন্য ভাজি করে, আপনার হলুদ একটু মরিচ দেয়, একটু ধনিয়া দেয়, মানে আর একটু ভালো লাগে, কিন্তু আমার কাছে এতটা ভালো লাগে না। আমার কাছে কাঁচামরিচ পেঁয়াজ আর সাথে একটু লবণ দিয়ে এইভাবে ডইলে ভাজি করলেই ভালো লাগে, একটু ভালোই লাগে খেতে। তো এই যে ডিম ভাজি কমপ্লিট। তো এখন আমি বেগুন ভাজি করব। তো এখন আমি এখানে বেসন নিয়েছি পরিমাণ মতো। তো আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন, যার যেরকম প্রয়োজন সেভাবেই ই করবেন। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এক চামচ, মরিচের গুঁড়া। বেগুন ভাজিতে কিন্তু একটু ঝাল ঝাল হলেও ভালো লাগে খেতে। আর মশলা কিন্তু আমার মনে হয় যে বেগুনিতে বা বড়া পাতা ভাজিতে এগুলো একটু মশলা না দিলে কিন্তু ভালো লাগে না। তো আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। আমার কাছে এগুলো দিয়ে মানে ভাজি করলে ভালো লাগে, একটু অন্যরকম একটা বাসনা আসে, ভালোই লাগে খেতে। তো এখন হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে আপনার। তো এক হাত দিয়ে ভিডিও করি, পরে ভিডিও রাখা। আবার এখানে যে পানি দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর মানে আপনাদের অনুযায়ী আপনারা সুন্দর একটু মাখো মাখো করে নেবেন, জানি বেগুনের সাথে মানে মানে বেসনটা জানি লেগে থাকে, এত পাতলা করলে কিন্তু লেগে থাকবে না, একদম একটু একটু মানে ভরবে খালি। তো এখানে আমি পরিমাণ মতো ভালো করে একটু মানে মাখিয়ে নিয়েছি, জানি বেগুনের গায়ে লেগে থাকে। তো এই যেভাবে সুন্দর করে মানে মানে লাগিয়ে তারপরে চুলায় যে তেল দিয়ে দিয়েছি, আর হচ্ছে গিয়ে আপনার এখন দিয়ে দিব। তো এখন লাইট জ্বালানোর কারণে কিন্তু কালারটা এরকম হয়েছে, তো লাইটের কারণে কিন্তু এরকম হয়েছে, বুঝবে না যে দুনিয়ার হলুদ দেবান বইরা থেছে না, আসলে হলুদ দেওয়া তো হলুদ দেওয়া হয় না, এক চামচই দেওয়া হয়েছে। তো এখন একটা একটা করে বেগুনি আমি দিয়ে দিতেছি, সেই রোজার মাসে বেগুনি খাওয়া হয়েছিল, তারপর আর বেগুনি খাওয়াই হয় নাই। তো ছেলে অনেক আবদার করছিল যে আমু বেগুনি করে দাও, তো বাসা বাজার থেকে মানে বেসন কিনে এনে, তো ভাবলাম আজকেই করে ফেলি, যেহেতু বৃষ্টি আসছে, ঠান্ডা ঠান্ডা ভাজা পড়ে খেতে ভালো লাগবে। তো এখন আমি একটু উল্টিয়ে দিতেছি, দেখেন কত সুন্দর ফুলে গেছে, আর অনেক মানে মশমশাও সুন্দর মানে হয়ে আছে, মানে হাতেই বোঝা গেতেছে, মানে খুন্তিতে লাড়তেই বোঝা গেতেছে যে কী সুন্দর। তো এখন উঠিয়ে নিব। তো এভাবে যদি আপনারা বাসায় রান মানে ভাজা এরকম করে খান, একদম মুখে লেগে থাকবে, একদম ভাতও পেট ভরে খেতে পারবেন তৃপ্তি সহকারে। আসলে ভাজা পোড়া দিয়ে ভাত খাওয়ার চেয়ে কিন্তু এমনি মুড়ি টুড়ি দিয়ে মাখিয়ে খেতেই ভালো লাগে। তো আজকে আমরা এমনি ভাত দিয়ে খাবো, কোনো তরকারি রান্না করবো না, শুধু ভাজি আর ভাজি। তো এখন আরও দিয়ে দেই বেগুনিগুলা। তো আমার ভাজি পোড়া কার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে আর এখানে আমি যাতব চাইলের সব কিছু মানে ওই বেসনটার মধ্যে দিয়ে দিয়েছি, এখানে হলুদ, মরিচ, ধনিয়া, তারপরে লবণ, আদা, জিরা, রসুন বাটা সব কিছুই, কিন্তু পাতা ভাজিতে এগুলাও কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। এগুলো কিন্তু না দিলে কিন্তু পাতা ভাজিটাও খেতে কিন্তু ভালো লাগবে না, শুধু হলুদ তাই মরিচ টরিচ দেওয়া করলে ভালো লাগে না, একটু মশলা দিলে অনেকটাই ভালো লাগে। তো এখন দেখেন পাতার ভিতরে কীভাবে ভরায়, তো এইভাবে আস্তে আস্তে অল্প অল্প করে দিবেন, মানে বেশি ভিতরে দিলে কিন্তু মানে ভিতরে কিন্তু এতটা মশমশা হবে না, অল্প অল্প মানে খালি হাতের সাহায্যে একটু ভরিয়ে পাতায় মাখিয়ে
তারপরে কিন্তু মানে ভাজি করবেন দেখবেন যে কি পরিমাণ মসমসা হয়, খেতে অনেকটাই ভালো লাগবে একদম। খেয়েই দেখবেন যেভাবে কুমড়ার পাতা ভাজি করলে কীরকম লাগে। তো এই যে গায়ে একটু বেশি বাড়াবেন, ভিতরে একটু অল্প দেওয়ার চেষ্টা করবেন। তখন দিয়ে দিলাম কুমড়ার পাতা, তো দেখবেন কি পরিমাণ মসমসা, কি সুন্দর হয়। এগুলা ভিতরে অল্প দিলে মানে কামড় দিলে যেন চ্যাক চ্যাকটা না করে, অল্প দিবেন। আর বাহিরে মানে বেশি করে ভরিয়ে দিবেন, বাহিরে যে মানে পাতার যে ভাঁজ করার যে উপর দিয়ে যেরকম করে যে আমি দিছি, তো এভাবে করলে অনেকটাই মসমসা হয়। তো দেখেন কত সুন্দর, গরমে হাতই দেওয়া যাচ্ছে না, অনেকটাই গরম। তো আমার পাতা ভাজি হয়ে গেছে, এখন করব বেগুন, এখন বড়া ভাজি করব। তো এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ ভালো করে ডলে নিচ্ছি, আর এখানে কিন্তু হলুদ, তারপরে ধনিয়া, মরিচের গুঁড়া, আদা, জিরা, তারপরে আছে আপনার রসুন বাটা। তো এগুলা দেওয়ার চেষ্টা করবেন, ভাজিতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। তো এখন হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। তো পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু আগে আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা ভালো করে মাখিয়ে ডইলে নিছি, জানি একদম ভালো লাগে, অন্যরকম একটা বাসনা হয়। আর বড়ার কিন্তু মানে বড়া পেঁয়াজি যেটাই বলেন না কেন, এগুলা কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ একটু বেশি দিলে কিন্তু ভালো লাগে, মানে পেঁয়াজের সংখ্যাটাই বেশি, মরিচের সংখ্যাটা একটু কম হলে ভালো লাগে। তো দেখেন মাটির চুলায় জাল, তো যখন দেই তখন একদম মানে ধাই করে উঠে, তারপরে আবার কম দিলে মানে অন্যরকম লাগে। আর গ্যাসের চুলায় হলে পাওয়ার কমিয়ে দেন যায়, বাড়িয়ে দেওয়া যায়। তো এই যে বন্ধুরা আমার ভাজা পোড়া কিন্তু কমপ্লিট। তো দেখেন কত সুন্দর হয়েছে ভাজা পোড়া, দেখতে অনেক সুন্দর, খেতেও মাশাল্লাহ অনেকটাই ভালো লাগবে। তো এইভাবে আপনারা বাসায় মানে রান্না মানে ভাজি টাজি করে মানে খেয়ে দেখবেন কীরকম লাগে। তো বন্ধুরা ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই জানাবেন।